আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন তৈরি করব। এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করে দিই। আপনাদেরকে আমি একটু ঠকাইতেছি, বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিতেছি না নিয়মিত। দোয়া করেন যেন নিয়মিত ভিডিও দিতে পারি, যেহেতু টাইপোগ্রাফি ডিজাইন এলোমেলো ডিজাইন হবে, আপনারা সাথে থাকবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই, কি বলেন? ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা এই রেক্টেঙ্গুলার টুলে এখানে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব আর কি। এখানে আমরা আর্টবোর্ড সাইজটা দিয়ে দিব 4500 পিক্সেল এবং এখানে 5400 পিক্সেল। ওকে, একটা আর্টবোর্ড পেয়ে গেলাম এই সাইজে। আমার নতুন করে কিছু করা লাগলো না, এখানে আমরা অ্যালাইন করে দিব। হয়ে গেল অ্যালাইন। আমরা এটা একবারে পিওর কালো করে দিব, এনে ডাবল ক্লিক করে এখানে নিচে নামাই দিব। হয়ে গেল পিওর কালো। আমরা এটাকে অ্যারেঞ্জ করে একবারে সবার নিচে দিয়ে দিব। ওকে, এখন এটা আমরা লক করে রাখবো কন্ট্রোল 2 দিয়ে। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এই যে আই স্ট্যান্ড উইথ ইউক্রেন, এই শব্দ তিনটাকে আলাদা করব। আই স্ট্যান্ড থাকবে উইথ ইউক্রেন, এই তিনটা আমরা আলাদা করব। এটা আমি এন্টার দিয়ে তিনটা লাইন করছি। এখন এই তিনটাকে এক জায়গায় আছে, এই তিনটাকে আমরা আলাদা তিনটা লাইন করব। ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, হয়ে গেল আমাদের তিনটা আলাদা লাইন। তো প্রথমে আমরা নিব আই স্ট্যান্ড, এটাকে বড় করে দিব এবং এটার কালার আমরা সাদা করে দিই আপাতত, পরে আমরা কালার করব। সাদা করে দিলাম এবং টাইপ থেকে এটা চেঞ্জ কেস আপার কেস, সব বড় হাতের অক্ষর, উইথ এবং এগুলোকে সাদা করে দিই আমি ইউক্রেন। মোটা একটা ফন্ট দিব, উইথ এটাকে আমরা একটা টানা ফন্ট দিব আর কি। আজকের এই ভিডিওতে আপনারা মন খোলা কমেন্ট করবেন। আমি এটা চাই যে আমার ভিডিওগুলোকে আপনাদের জন্য বোরিং হয়ে যাচ্ছে কিনা, তো আমি এই ফন্টটা দিব। এই ফন্টের নাম আমি বলে দেই, এই ফন্টের নাম কি, এম এ আর এল আই এ, মার্লিয়া নাকি জানি নাম। তারপরে নিচে আরেকটা এইটার আরেকটা ফন্ট দিব। তো প্রথমে আমি এই লেখাটাকে একটা ইফেক্ট দিয়ে দিব, ইফেক্ট থেকে শেল আপার এটা দিয়ে দিব, ক্রিয়েট আউটলাইন এটা এক্সপ্যান্ড করে দিই এক্সপ্যান্ড, এবং এখানে যে উইথ আছে এটাকে অন্য একটা ফন্ট দিই, এই ফন্টটা দিব, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই। ইউক্রেনটা আমরা হাত দিয়ে লিখবো, এই জন্য ব্রাশ তৈরি করি, ক্যালিগ্রাফি ব্রাশ, নিউ ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ তৈরি করি। 4 পয়েন্ট এনে প্রেশার দিয়ে দিব, প্রেশার এনে 4 পয়েন্ট, রাউন্ডনেস একটু কমাই দিই, এখানে রাউন্ডনেসটা র্যান্ডম করে দিই, র্যান্ডম। ওকে, একটু দেখি কেমন হয়েছে। আমরা লিখব ইউক্রেন, ইউ কে আর এ আই এন ই। ওকে, আমরা এটার কালার করব, এটার কালার দিয়ে দিই উপরেরটা। এটাকে আমরা একটা কপি করি, একটু নিচের দিকে নম্ব করে দিই, ক্রিয়েট আউটলাইন, এটা এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড এক্সপিরিয়েন্স, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটাও কালার করে দিব এটা। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে এটাকে আমরা এই টুলটা ব্যবহার করব। আমরা আগে এই লেখাটার একটা স্টাইল করি, এটার স্টাইল করব কিভাবে, এটার একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এখানে মিটার আছে, এটা মিটার থাক, এখানে মাইনাস করে দিব আমরা, ওকে, 22 পিক্সেল করে দিলাম, ওকে, এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করব, এবং এটার কালার হবে এই যে কালারটা। তো আমরা কি করব, এরেজার টুলটা নিব, নিয়ে একটু বড় করব, বড় করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব,
তারপরে আমরা আসব এইটাই, এইটাই ওর সেম অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান। ওকে আমি কি করব, এখান থেকে এই কালারটা দিয়ে দিব, সরি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, আবার এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এবং গ্রুপ করে দিই। ওকে এখন আমি আবার এই রেজার টুলটা নিব, নিয়ে বড় করে দিই। ইউক্রেনে আমরা এটাই করব, এই সবগুলোকে ধরবো, ধরে একটা কপি এখানে নিয়ে আসি, ইউনাইট করে দিই, ইউনাইট করে দিলাম। অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, এটা বাড়াই, এটা মিটার থেকে রাউন্ড করে দিই। ওকে অনেক বাড়াই দিলাম, এখন আবার এটা আমরা ইউনাইট করে দিব এবং এটাকে আমরা পুরোপুরি সাদা করে দিব, দিলাম সাদা করে, এবং এটাকে আমরা অ্যারেঞ্জ করে, সরি এই সবগুলোকে ধরব, ধরে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। ওকে এখন এটা নিচে চলে যাবে অটোমেটিক, আমি আগে এটার একটা গ্রুপ করে নিই, তাহলে একটু সুন্দর হবে আর কি, গ্রুপ করে নিলাম এবং এটার সাথে অ্যালাইন করে দিব মাঝামাঝি। ওকে এখন আমি এই এটাকে এই উপরে শেপ সাদা শেপটাকে স্ট্রোক করে দিব এবং স্ট্রোকটা বাড়িয়ে দিব, এই স্ট্রোকটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। এখন আমরা এটাকে আনগ্রুপ করে দিতে পারি, আনগ্রুপ এইটার সবটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, এ অনেক বেশি আছে, আমরা এটাকে 30-20 করে দিই। ওকে এবং কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, দিয়ে আমরা এটা আর এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটার উপরে আমরা ট্রান্সপারেন্সি ব্যবহার করে পেস্ট করে দিব, এক চিহ্ন উঠাই দিয়ে কন্ট্রোল এফ, এবং এটাকে আমরা পরিপূর্ণ কালো করে দিব। আমরা দারুণ একটা এফেক্ট পেয়ে গেছি এখানে, আমরা এখানে আরো একটু ইফেক্ট দিব এবং এই পুরো ডিজাইনটার নিচে আমি এই ইফেক্টটা দিয়ে দিব অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এখন আবার বেশি ব্যাকে চলে গেছে, আমার এটার নিচে দিতে হবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমরা আর্টবোর্ডের বাইরে নিব না, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। এখানে আমরা আরো ইফেক্ট যুক্ত করতে পারি, আরেকটা ইফেক্ট দিব এখানে, তো আমি এটা নিয়ে আসি এখানে, এটা বড় করে দিই, শুধু আই স্ট্যান্ডের জায়গায় থাকবে, আর একটু উপরে উঠাই দিই, এটা নিচের থেকে দিলে কেমন হয়, আমরা দিব দুইটা, একটা উপরে একটা নিচে। ওকে আমরা এই দুইটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে এবং কন্ট্রোল এক্স, পেস্ট করব কোথায়, এই ডিজাইনটার উপরে, যে এটার উপরে কন্ট্রোল এফ, এই তো আমাদের এফেক্ট চলে আসছে। আমরা এখন এটা আর্টবোর্ডের সাথে তোপ করে দিব, এবারে আর্টবোর্ড সাইজ অনুযায়ী সাইজটা ঠিক করে দিই, তো আমরা ফাইনালি এই ডিজাইনটা করলাম, আশা করি আপনারা এই ডিজাইনটি পছন্দ করবেন। এখানে আর একটু কাজ বাকি রয়েছে অবশ্য, এটাকে আমরা মানে আমার এই বর্ডারটা এখন আর কেটে যায় নাই, তো আশা করি আমাদের এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্য অন্য টিশার্ট ডিজাইন টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি নতুন অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।